বান্দেল স্টেশনের দিকে নজর রাখব ইতিমধ্যে সেখানে শুরু হয়ে গিয়েছে ইন্টারলকিং এর কাজ যার জন্য বহু ট্রেন বাতিল করা হয়েছে এবং বহু ট্রেন ঘুরপথে চড়ছে বিকল্প সময় তার জন্য স্বাভাবিকভাবে স্টেশন চত্বরে বাড়ছে যাত্রীদের ভিড় এবং নিত্য যাত্রীদের ভোগান্তির শিকার হতে হচ্ছে চুচুড়া স্টেশনের ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আগামী তিন দিন ট্রেন বন্ধ থাকায় সমস্যায় পড়ছেন যাত্রীরা সেখানকার ছবিটা জানবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সৌমেন রায়চৌধুরী সৌমেন আমরা জানি যে স্টেশনে কাজ চলছে যার জন্য তিন দিন ট্রেন বন্ধের ঘোষণা করা হয়েছে কি বলছেন যাত্রীরা কতটা ভোগান্তির শিকার হচ্ছেন তারা এটা বলার আগে আমি একবার দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে ট্রেন এসছে এরা চুচুড়া স্টেশন এবং চুচুড়া স্টেশনে ওঠার জন্য যাত্রীদের কি পরিমাণ ভিড় সেটা কিন্তু তুমি দেখতেই পাবে এই প্রবল রোদের মধ্যে সাধারণ মানুষ তারা কিন্তু ট্রেনে ওঠার চেষ্টা করছেন কারণ চুচুড়া থেকেই ট্রেন ছাড়ছে এই ট্রেনগুলো হাওড়া পর্যন্ত যাবে ব্যান্ডেল পর্যন্ত কিন্তু ট্রেন যাচ্ছে না এই চুচুড়া স্টেশনে এখন ট্রেনে উঠছেন যাত্রীরা তুমি দেখতে পাচ্ছ এবং এখান থেকেই ট্রেনটা সরাসরি ছাড়ার পর সেটা হাওড়া স্টেশন পর্যন্ত যাবে যাত্রীদের সঙ্গে একবার কথা বলার চেষ্টা করব কি পরিমাণ তাদের অসুবিধা হচ্ছে তারা কিভাবে যাওয়া আসা করছেন ট্রেনে যাওয়ার জন্য কি রকম ভিড় হচ্ছে অপেক্ষা করে আছেন কতক্ষণ ধরে আমি তো মানে দু ঘন্টা হয়ে গেল ট্রেন কতক্ষণ পরে পরে আসছে দেড় ঘন্টা সকালবেলার কথা বলতে পারছি না সঠিক আমি সকালে বেশি ভিড় ট্রেন ছেড়ে যাচ্ছে তুমি দেখতে পাচ্ছ যে এই যে ট্রেন সেটা কিন্তু হাওড়ার উদ্দেশ্যে এখন যাত্রা শুরু করছে এরকম ভাবেই কিন্তু সকাল থেকে শুধুমাত্র চুচুড়া স্টেশন থেকে ট্রেনগুলো ছাড়ছে এবং চুচুড়া স্টেশন থেকে ট্রেনগুলো ছেড়ে হাওড়া পর্যন্ত যাচ্ছে এবং খুব স্বাভাবিকভাবেই অফিস টাইমটা পেরিয়ে গিয়েছে ফলে তুলনামূলক কিছুটা ভিড় কমেছে কিন্তু যে পরিমাণ ভিড় সকালবেলা ছিল বা এখনও যেটা আমি দেখাতে পারলাম সেটা কিন্তু এই ভিড়টা কন্টিনিউ রয়েছে কারণ গাড়ির সংখ্যা কমে গেছে ট্রেনের সংখ্যা কমে গেছে অনেকগুলো ট্রেন বাতিল করা হয়েছে এক্সপ্রেস ট্রেন মেল ট্রেন সেগুলো কিন্তু চলছে না এবং লোকাল ট্রেন যেগুলো যাতায়াত করে সেগুলো কিন্তু খুব অল্প পরিমাণে চলছে এই এই ভোগান্তিটা সাধারণ মানুষকে ভোগ করতেই হচ্ছে আমরা কিছুক্ষণ পরে হয়তো রাস্তার ছবিটা দেখাতে পারবো রাস্তাতেও কিন্তু একই রকম ভিড় কারণ চুচুড়া পর্যন্ত যারা আসছেন বিভিন্ন দিক থেকে অর্থাৎ হাওড়ার দিক থেকে যারা চুচুড়া পর্যন্ত আসছেন তাদেরকে আবার তারা যখন মগড়ার দিকে যাবেন বা বর্ধমানের দিকে যারা যেতে চান তাদেরকে কিন্তু ঘুরপথে এই বাইরের যে গাড়িগুলো রয়েছে সেই সমস্ত গাড়ির উপর নির্ভর করতে হচ্ছে এবং সেখানে কিন্তু একদিকে যেরকম ভিড় রয়েছে সেরকমই কিন্তু গাড়ির যে ভাড়া সেগুলো কিন্তু যথেচ্ছভাবে চাওয়া হচ্ছে তাদের থেকে তারা কিন্তু ইচ্ছে মতো সেখানে ভাড়া চাইছেন এরকমটাই অভিযোগ করছেন এই যাত্রীরা একেবারে সৌমেন ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি সৌমেন রায়চৌধুরী এবং আমরা জানি যে স্টেশনে যেহেতু ইন্টারলকিং এর কাজ চলছে তার জেরে তিন দিন ট্রেন বন্ধের ঘোষণা করা হয়েছে সেই মতো স্বাভাবিকভাবেই সকাল থেকে যাত্রীদের মধ্যে একটা হয়রানি দেখা যায় এবং তারা ভোগান্তির শিকার হচ্ছেন এমনটাই কিন্তু অভিযোগ করছেন যাত্রীরা